Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ইসলামিক ভিডিও দেখব এবং ইসলামিক ভিডিওটার টাইটেল হচ্ছে হাশরের ময়দানে শয়তানের পরিণতি, হযরত মুসা আলাইহিস সালামের সাথে শয়তানের সাক্ষাৎ। তো হাশরের ময়দানে কি অবস্থা হবে শয়তানের সেটা নিয়েই আজকের ভিডিও। এর আগে আমরা ভিডিওটা দেখেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে নতুন মনে হলো এবং তোমাদের মধ্যে থেকে একজন সাজেস্ট করেছে, সেই জন্য আমরা এটা আবার পুনরায় বলবো না যে আমি দেখেছি কিনা কনফার্ম নই, তবে আবার নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের পর শয়তানের কি হবে? আল্লাহ কি তাকেও ক্ষমা করে দিবেন? শয়তানের সাথে হযরত মুসা আলাইহিসসালামের একবার সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাতে শয়তান হযরত মুসা আলাইহিসসালামকে কি কথা বলেছিল? একবার শয়তান হযরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, আল্লাহ আপনাকে তার রাসূল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন। এতে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, তবে আপনি কে এবং কি বলতে চান? এই কথা শুনে শয়তান বলতে লাগলো, আমি শয়তান, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহর এক বান্দা তার কাছে তওবার দরখাস্ত করেছে। শয়তানের এই কথা শুনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ওহি নাজিল করে বললেন, তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি, তবে একটা শর্ত আছে যে তাকে আদমের কবরে গিয়ে সেজদা করতে হবে। তাকে বলুন সে যখন সেজদা করবে তখন আমি তার তওবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরত মুসা আলাইহিসসালাম শয়তানকে এ কথা বললে সে ক্রোধে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগলো যে, মুসা, আমি তো আদমকে জীবিত থাকতেই জান্নাতে সেজদা করিনি, তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সেজদা করব? বন্ধুরা, একটি রেওয়ায়েত অনুসারে শয়তানকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে। তখন সে উত্তর দেবে, খুব কঠোর। তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে, তাকে গিয়ে সেজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো। কিন্তু শয়তান সেজদা করতে অস্বীকার করবে, তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে 70,000 গুণ বেশি শাস্তি দেওয়া হবে। একটি রেওয়ায়েতে আছে যে আল্লাহ তাআলা প্রতি 1,00,000 বছর পর শয়তানকে জাহান্নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দিবেন, আদমকে সেজদা করো, কিন্তু সে বারবার তা অস্বীকার করতে থাকবে, এজন্য তাকে বারবার জাহান্নামে রাখা হবে। বন্ধুরা, আর একটা রেওয়ায়েতে আছে যে কিয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে। অতপর আল্লাহ ফেরেস্তাদেরকে এই নির্দেশ দিবেন যে তার চেয়ারকে জাহান্নামে ফেলে দিতে, কিন্তু ফেরেস্তারা লাখো চেষ্টা করেও তা পারবে না। অতপর হযরত জিব্রাইল আলাইহিসসালামকে 80,000 ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দিতে আদেশ করা হবে, কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন। তখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম এবং জিব্রাইল আলাইহিসসালামকে 80,000 ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দিতে আদেশ করা হবে, কিন্তু তারাও শয়তানকে জাহান্নামে ফেলে দিতে পারবে না। অতপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে আমার সকল ফেরেস্তাদের চেয়ে দ্বিগুণ ফেরেস্তা এলেও তারা তাকে জাহান্নামে ফেলতে পারবে না, কারণ এর গলায় একটি অভিশাপের শিকল রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়াতেও পারে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ, দ্বিতীয় আকাশে জাহিদ, তৃতীয় আকাশে আরিফ, চতুর্থ আকাশে ওলি, পঞ্চম আকাশে মুত্তাকি, ষষ্ঠ আকাশে হাজিম, সপ্তম আকাশে আজাজিল এবং লাহে মাহফুজে ইবলিস ছিল। যখন তাকে হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করার নির্দেশ দেওয়া হয় সে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আদমকে আমার উপরে মর্যাদা দান করেছেন, যদিও আমি তার থেকে উত্তম, তবুও তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে এই মাটি দিয়ে, অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয়। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যা চাই তাই করি। শয়তান নিজেকে আদমের চেয়ে উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আলাইহিসসালাম থেকে মুখ ফিরিয়ে নেয়। বর্ণনায় পাওয়া যায় যে ফেরেস্তারা যখন আদমকে সেজদা করার পর উঠলেন তখন তারা দেখলেন
যে শয়তান তখনও সেজদা করেনি। তখন তারা আবারও শুকরিয়ায় সেজদায় পড়ে যায়। কিন্তু শয়তান নির্ভয়ে অহংকারে মগ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না। আরেকটি বর্ণনায় আছে যে আল্লাহ যখন শয়তানকে পাকড়াও করলেন, তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা কাঁদছো কেন? তারা বলল, আমরা তোমার শাস্তির ভয়ে কাঁদছি। আল্লাহ তাআলা বললেন, সর্বদা আমার শাস্তির ভয়ে কান্নাকাটি চালিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদে রাখুন এবং আমাদের সকলের প্রতি আপনার করুণা বর্ষণ করুন। আমিন। কিয়ামতের পরে শয়তানের কী হবে এই টপিকটা নিয়েই আজকের আলোচনা ছিল এবং সেখানে মুসা আলাইহিসসালামকে শয়তান মানে ইবলিস জিজ্ঞেস করছে যে তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলো, তো তুমি জিজ্ঞেস করে দেখো যে কী বলে। তো সেটা নিয়েই যখন মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে এর কী পরিণতি, তখন তিনি বললেন যে আদম আলাইহিসসালাম যেখানে মারা গিয়েছেন, যে কবর রয়েছে সেখানে গিয়ে যদি শয়তান মানে ইবলিস গিয়ে সেজদা করে তাহলে তার সমস্ত পাপ মুক্তি হবে এবং সে জান্নাতবাসী হবে। তো এইটা বলার পরে যখন শয়তান শুনল সেটা, সেই শোনার পরে শয়তান মূলত রেগে যায় এবং বলে যে আমি জীবিত থাকতে মানে আদম আলাইহিসসালাম জীবিত থাকতে যতক্ষণ আমি সেজদা করিনি তার কবরে কী করে করি? আমার কারণ আমি আমাকে সৃষ্টিকর্তা আমাকে আগুন দিয়ে তৈরি করেছে এবং তাকে মাটি দিয়ে তৈরি করেছে, আগুন সর্বদাই শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা একদমই নয়, তিনি যেটা মনে করেন সেটাই সবথেকে উপরে। সুতরাং তাকে সেজদা করতে বলা হয়েছিল আদম আলী ইসলামকে, কিন্তু আদম আলী ইসলামকে সেজদা সে করেনি এবং সে বদমাইশি করে। এবং সাতটা আসমানে ইবলিসের নাম সাত রকম, সেটা আজকে শুনলাম, তবে সব নাম মনে নেই। আর আজকের ভিডিওতে আর কিছু জানার বলতে সেটা হচ্ছে যে প্রতি এক লক্ষ বছর পরপর শয়তানকে জাহান্নামের আগুন থেকে তোলা হবে এবং তাকে আদম আলী ইসলামের যে কবর রয়েছে সেখানে সেজদা করতে বলা হবে, কিন্তু সে করবে না এবং তারপরে আবার তাকে আগুনে নিক্ষেপ করা হবে। এই দেখে কিন্তু মানে অন্যান্য যে সমস্ত ফেরেশতারা রয়েছে তারা কান্নাকাটি করবে এবং ভয় পাবে। তো তখনই সৃষ্টিকর্তা বলবেন যে তোমরা ভয় পাও, ঠিক আছে, আমাকে ভয় পাও। তো এইটাই ছিল মূল সারবস্তু মোটামুটি ভিডিওটার। আগেও কিছুটা জানতাম, তবে আজকে আবার একটু এক্সট্রা জানলাম। যেমন এক লক্ষ বছর পর পর তোলা হবে সেটা জানতাম না, তবে বাদবাকি মোটামুটি অনেকটাই জানতাম। আর সাতটার নাম কী সেটা জানতাম না। ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন।